रुकैया ए भाई ए उम्मे रुकैया জমির ভাইও অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন এখানে আমাদের আরো ভলান্টিয়াররা আছেন যারা বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন আমাদের আঞ্চলিক কোঅর্ডিনেটর যারা সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের উজ্জীবকদের উৎসাহিত করেছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনারা যারা আছেন আঞ্চলিক সমন্বয়কারী এবং এলাকা সমন্বয়কারী তাদের অনুরোধ যাচ্ছি মঞ্চে আসার জন্য ডলার ভাইকে আমি মঞ্চে ডাকছি ডলার ভাই এইবার সবচেয়ে আমরা স্বস্তি বোধ করেছি কয়েকটা বিষয় নিয়ে একটা প্যান্ডেল অনেক আগে থেকে রেডি ছিল খুব সুন্দরভাবে রেখেছিল এবং সাউন্ড সিস্টেম যেটা নিয়ে আমরা কোন রকম অভিযোগ করতে পারিনি এবার এবং খুবই কি বলা যায় যে ভালো হয়েছে এই এটা আমি মরিয়ম বাপাকে মরিয়ম বাপা কোথায় মরিয়ম বাপা কোথায় কি নাম আচ্ছা এই মরিয়ম বাপা আস্তে আস্তেই আমরা প্রথমত
জলিয়াপা স্বপনদা হ্যাঁ ওস্তাদ সেল করলো সেল করলো সেল ধরে আনো ধরে আনো কাসিম আক্তার জলি স্বপন সাহা তাদেরকে অনুরোধ করছি যাই হোক এই পর্যায়ে আমরা প্রথমত ডক্টর বদিউল আলম মজুমদার মহোদয় যিনি আমাদের কান্ট্রি ডিরেক্টর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ওনার কাছে আমরা সকালে উনি আমরা প্রজেক্টের কর্মকাণ্ড সাফল্য তুলে ধরেছেন সারা দেশে আমরা বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছি এই শেষ পর্যায়ে এসে আমি অনুরোধ করছি ওনাকে যে এই পর্যায়ে এসে আপনার যদি কোনো বক্তব্য থাকে কোনো নির্দেশনা থাকে সেজন্য আমি মাইক্রোফোন আপনার হাতে দিচ্ছি এই পর্যায়ে একটাই করণীয় সেটা হলো সবাইকে ধন্যবাদ দেওয়া আমাদের যারা উজ্জীবকরা এসছে অবশ্যই তাদের জন্য এটা সফল হয়েছে কিন্তু তা সত্ত্বেও সফল হতো না যদি আমাদের এই নেপথ্যে যারা কাজ করেছে তারা যদি তাদের অবদান না রাখত যথাযথ ভূমিকা পালন না করত আমাদের এখানে যারা আছে তারা সেই ভূমিকা পালন করেছে এবং আমাদের সহকর্মীরা আমাদের প্রজেক্টের স্টাফ যারা তারা সেই ভূমিকা পালন করেছে আমাদের হীরা হীরা বর্ণালীরা তো এই ভূমিকা পালন করেছে স্বয়ংসহ আমাদের সবাই একই সাথে মরিয়ম এই দায়িত্বটা পালন করেছে এবং আমি আশা করি সে এই এই অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিল এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সফল হয়েছে তো আমি সকলকে ধন্যবাদ দিতে চাই এবং দিলীপ ডলার এবং সবাই সবাই আমার নাম বলার দরকার নাই আমার মনে হয় সবাই অবদান রেখেছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাদের নারী নেত্রী এখানে যারা আমাদেরকে এন্টারটেইন করলেন তাদেরকেও ধন্যবাদ তারপরে এই প্রতিষ্ঠান আমাদেরকে সহায়তা না করলে আমাদের এই অনুষ্ঠানে করা সম্ভব হইত না এই যে এই গণস্বাস্থ্য এবং জাফর ভাই এবং তার কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ দেয় এবং আমি সত্যিই কৃতজ্ঞ সবার কাছে অনেক ধন্যবাদ আমি এ পর্যায়ে আমাদের মরিও বাবাকে পুষ্পস্তবক দেওয়ার জন্য এবং একই সাথে ক্যারল কেও আমাদের গেস্ট তাকে আমরা দিই হ্যাঁ আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা এ পর্যায়ে আমাদের ইভেন্ট ইনচার্জের দায়িত্ব করেছেন আমাদের মরিয়ম খাতুন তাকে অনুরোধ করছি যে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপনের জন্য